হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে এন বি ব্লগের আর কি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পুকুর পাড়ে বসে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, একা একাই ফোন ঘাটছিলাম, তো এসে দেখি আমাদের পাট খেতে শুকনো পাট গাজাচ্ছে কতগুলো, তো ওখানে অনেকগুলো লোকজন ভিড় করে আছে, গিয়ে দেখি কি করছে। দাদা আবার ঝুমা দিদির আলু খেতে স্প্রে করছে, জেঠু পারে না, দাদাকে দিয়েই করায়। সরিষা গাছটা ভালো করে দেখলাম, সরিষার কড়ি এসেছে, বেশি দেরি নেই আর, কয়েকদিন পরেই ফুল ফুটবে। পাট গাছগুলোতে কতগুলো পাটের বিচি হয়ে আছে। বাবা ধনিয়া ফেলেছিল, দেড় দু মাস হয়ে গেল, এখন দেখা দিয়েছে কয়েকটা গাছ। তিনবারই তিনজন মিলে পাটের বিচি নিয়ে কাড়াকাড়ি করছে, কে কতগুলো আগে তুলতে পারবে। পাট গাছগুলো আমাদেরই। ম্যাও, সকালবেলা উঠি বাবা পুকুরে গিয়ে একটা বড় কাতল মাছ ধরে নিয়ে আসছে, প্রায় 2 কেজি ওজনের হবে। খা খা ম্যাও খা, গিদরি দেখ 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 দেখ, নিয়া পালাই দেখ, নিয়া পালাই সে দেখা করে খেতেছে শয়তান। ইস, তোর মুখটা কি গ্লেজ দিতেছে, ঝুমনি কি দিছ দেখ, পায়েল দি দেখ, তুই পুরো গ্লেজ দিতেছে, লাভলি। আজকে আমরা যাব মামার শ্বশুর বাড়িতে। এ দেখো মৌসুমি কিরকম করছে, ও ঠান্ডা লেগে গেছে তাই লুকোচ্ছে। রোডের পাশে কোনো দোকান নেই জামা কাপড়ে, তাই আমরা চলে এলাম বানেশ্বর বাজারে, দোকানে যাবে এখন। তো মা, চেঠি, মৌসুমি, মামি পায়েল দিয়ে যাচ্ছে, আর চলে গেল দোকানে। ওই জামাটা সুন্দর আছে তো, হলুদ হলুদ যে সুন্দরই আছে। আরেকটা দুষ্টু দেখো কি করছে। সবাই এখন একটা করে প্যাকেট নিয়ে ঘুরবে হাতে। বুনুর জন্য আমাদের জামা কাপড় কেনাকাটা শেষ, এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের সামনে। জেঠি আর মা মিষ্টি কিনছে দোকান থেকে, মিষ্টির দোকানের বাইরে আছি সবাই। তো মামি আর জেঠি মিষ্টি কিনে বেরিয়ে পড়েছে দোকান থেকে। চলে যাচ্ছি আমরা সবাই বাইক নিয়ে রে। আগুন চালাচ্ছে, আগুন দিয়ে ঢুকবো ঘরে। কান্দুলি কান্দুলি, সেই কান্দুলে বট পাতা মধ্যে লিখবি না। জেঠি 5টা বট পাতা দিয়ে গেল, তো পান পাতা বা বট পাতা দুটোর থেকে একটা মধ্যে লিখলেই হয় নাকি। আর 15টি নাম বাছা হয়েছিল, তো ওখান থেকে ফাইনাল করলো 5টা নাম। 5টা বট পাতায় মামা 5টা নাম এখন লিখবে, ওই তো একটাই লিখছে। এই তো আমার হাতে 5টা বটপাতা, এগুলো জেঠিকে দিব এখন। এদিকে এসে দেখি জেঠি আবার প্রায় সব কিছুই রেডি করে ফেলেছে, এখন শুধু পাতাগুলো রাখবে আর প্রদীপ জ্বালাবে। হ্যাঁ,
সবগুলো বাইরে ঘুরছে, আমি এখানে একা একা বসে আছি। বুনুর ডাক নামটা মনে আছে, আর ওগুলো সব কঠিন নাম যেগুলো বটপাতায় লেখা আছে। তো ওর নাম হচ্ছে গুনগুন, এখন থেকে আমরা গুনগুন করে ডাকবো। আর ওদের মধ্যে যেন কীরকম একটা নিয়ম আছে, তো বুনুকে ওখানে শোয়াতে হবে, মানে একটু সময়ের জন্য শুয়ে দিল ওখানে। দাদু আমাদের জন্য অনেক কিছু খাবার আয়োজন করেছে, সিঙ্গারা, মিষ্টি, নিমকি, প্লেট নিয়ে বসে পড়েছে দিদা, প্লেটে বাড়ছে। এখন শুধু খাওয়া আর খাওয়া। সিঙ্গারা মিষ্টি খেয়ে এখন সবাই পান সুপারি খেতে বসে পড়ছে। রান্নাঘরে এসে দেখি মামি কোকড়া লেগে বসে আছে ঠান্ডার মধ্যে, আর আমরা খাওয়া দাওয়া করবো না, জোর করে দিদা রান্না বসিয়ে দিয়েছে। এসে দেখি কালাই শাকের পকোড়া করছে, ফার্স্ট টাইম খাবো আজকে। আর এদেরকে দেখো আগে আগে গিয়ে বসে পড়ছে, রাত বাজে 12টা, আমরা খাওয়া দাওয়া করতে বসে বললাম, দিদা ভাত ঠাত বেড়ে দিল। আর এই রাতের বেলা মুসুরির ডাল, গরম গরম ভাত, দারুণ টেস্ট খেতে। আমরা বেরিয়ে পড়লাম সবাইকে টাটা দিয়ে, রাত বাজে 12টা এখন, খাওয়া দাওয়া করে তারপর এই ঠান্ডার মধ্যে যাব। তাই দিদা একটা চাদর দিয়ে দিল, চাদর পেঁচিয়ে বেরোলাম। তুই যা ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়ানো যা, সকালে যাবো মৌসুমিকে ঘুমের ধান্দায় গাড়িতে তোলা হচ্ছে, ও এক ঘুম দিয়ে দিয়েছে। আমরা প্রায় চলে আসছি, বাড়ির সামনে আছি এখন, আর 1টা বেজে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।